নমস্কার বন্ধুরা, মুভিজ ফ্যাম বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগতম। আর আপনাদের সকলকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাউথ ইন্ডিয়ার অ্যাকশন, রোম্যান্স, ড্রামা, থ্রিলারে ভরপুর বিভিন্ন ধরনের মুভি নিয়ে বলবো, যার মধ্যে কিছু নতুন রিলিজ মুভিও আছে যেগুলি ইউটিউবে আনঅফিসিয়ালি রিলিজ হয়েছে। তাহলে বেশি আর দেরি না করে মুভিগুলির কাউন্টডাউন শুরু করা যাক। প্রথমেই আছে কমেডি রোম্যান্সে ভরপুর ভালে ভালে মগ্ধি বয় মুভি, যেটি এসেছিল 2015 সালে। এই মুভিতে দেখবেন লাকি নামের এক ছেলে নন্দনা নামের মেয়ের সাথে প্রেম করে। লাকির একটি সমস্যা আছে যে সে কোনো কাজ করাকালীন অন্য কিছু কাজ করলে সে আগের কাজটি ভুলে যায়। এইরকম মানসিক রোগের ফলে তার প্রেম টিকে থাকে কি না তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। আইএমডিবি এই মুভিটিকে রেটিং দিয়েছিল 7.8 এবং 93% গুগল ইউজার্স একে পছন্দ করেছিল। নাম্বার 2 আছে থ্রিলার ড্রামাতে ভরপুর মাধায়ানাই কুট্টম মুভি, যেটি এসেছিল 2013 সালে। যেখানে দেখবেন যে পার্থিবান তার সৎ ভাইকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাক্রমে বীরা থেবারের ছেলেকে মেরে দেয়, ফলে বীরা পার্থিবানকে মেরে প্রতিশোধ নিতে চায়। সে প্রতিশোধ নিতে কী করে তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। আইএমডিবি একে রেটিং দিয়েছিল 7.2 এবং 94% গুগল ইউজার সেকে পছন্দ করেছিল। নাম্বার 3 আছে এক্সপ্রেস রাজা মুভি, যেটি এসেছিল 2016 সালে। এটি একটি অ্যাকশন রোমান্টিক মুভি, যেখানে দেখবেন যে রাজা অমূল্য নামের মেয়ের প্রেমে পড়ে এবং ভুল করে রাজা অমূল্যের পোষা কুকুরকে মিউনিসিপ্যাল কর্পোরেশনের হাতে তুলে দেয়। মেয়েটি যখন ওটি জানতে পারে সে রাজার উপরে রেগে যায়। রাজা মেয়েটির পোষা কুকুর পুনরুদ্ধার করতে কী কী করে তা এই মুভিটি দেখলে আপনারা জানতে পারবেন। আইএমডিবিকে রেটিং দিয়েছিল 7 এবং 91% গুগল ইউজার সেকে পছন্দ করেছিল। নাম্বার 4 আছে রোমান্টিক কমেডি ড্রামাতে ভরপুর সোলো ব্রাথুক সো বেটার মুভি, যেটি এসেছিল 2020 সালে। এটি একটি লাভ স্টোরি মুভি, যেখানে দেখবেন বিরাট নামের এক ছেলে তার একটাই মোটিভ, সে সিঙ্গেল থাকবে, বিয়ে করবে না। যখন সে বুঝতে পারে বিয়ে করা দরকার, সে এমন এক মেয়েকে ভালোবেসে ফেলে যে সেই মেয়েটিও সিঙ্গেল লাইফ ভালো বলে মনে করে। এরপর কি হয় তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। আইএমডিবিকে রেটিং দিয়েছিল 6 এবং 90% গুগল ইউজার একে পছন্দ করেছিল। নাম্বার 5 আছে স্পাই অ্যাকশন থ্রিলারে ভরপুর চাণক্য মুভি, যেটি এসেছিল 2019 সালে। যেখানে আপনারা সাউথের এক জনপ্রিয় অভিনেতা গোপীচন্দকে স্পেশাল এজেন্ট রূপে দেখবেন, যে তার কিডন্যাপ হয়ে যাওয়া বন্ধুদের আতঙ্কবাদীদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। যদি আপনারা অ্যাকশন পছন্দ করেন তাহলে অবশ্যই এই মুভিটি দেখতে পারেন। এই মুভিটিকে আইএমডিবি রেটিং দিয়েছিল 5.4 এবং 93% গুগল ইউজার একে পছন্দ করেছিল। নাম্বার 6 আছে অ্যাকশন ড্রামা থ্রিলারে ভরপুর আন্নাদুরাই মুভি, যেটি এসেছিল 2017 সালে। যেখানে দেখবেন দুই যমজ ভাইয়ের একজন অন্য ভাইয়ের খারাপ কাজের জন্য চাকরি হারায় এবং সে খারাপের পথে যেতে থাকে। কীভাবে সে খারাপের পথে যায় তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। আইএমডিবি একে রেটিং দিয়েছিল 5.2 এবং 87% গুগল ইউজার একে পছন্দ করেছিল। নাম্বার 7 আছে অ্যাকশন থ্রিলারে ভরপুর জ্যাক অ্যান্ড ড্যানিয়েল মুভি, যেটি এসেছিল 2019 সালে এবং আইএমডিবিকে রেটিং দিয়েছিল 4.4। আইএমডিবি রেটিং কম মনে হলেও যদি আপনি অ্যাকশন মুভি দেখতে পছন্দ করেন তবে এই মুভিটি দেখতে পারেন। এই মুভিতে দেখবেন যে জ্যাকসন ম্যাথিউ একজন ব্যবসায়ী, কিন্তু সে রাত্রে দুর্নীতিবাজ লোকের কাছ থেকে চুরি করে। তখন কেরালার পুলিশ জ্যাককে ধরার জন্য ড্যানিয়েলকে নিযুক্ত করে। পুলিশ এবং ব্যবসায়ী চোরের দ্বন্দ্বতে কে জয়ী হয় তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। মুভিগুলির ইউটিউব লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। যেগুলো পাবেন না ওইগুলি কোথায় দেখতে পাবেন ওইখানেই বলে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।